এই তিন ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো। তারা হলো নাম্বার এক, যে বেশি বোঝে, নাম্বার দুই, যে শুধু নিজেরটাই বোঝে, এবং নাম্বার তিন, যাকে একটা বললে আরেকটা বোঝে। সবসময় শান্ত থাকুন, নিজেকে সবসময় অনেক বেশি শক্তিশালী ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলে তো বেশি শক্ত হয়, আর গরম হলে তো তাকে যেমন খুশি তেমন আকার দেয়া যায়। পুরনো হয়ে গেলেও গাছ কেটো না, কারণ তা ফল দিতে না পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বয়স্ক হয়ে গেলেও অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও তোমাকে দোয়া দেবে। জীবনে যদি কাউকে ভালোবাসো, তবে এমন একজনকে ভালোবেসো যে কিনা তোমাকে পেয়ে গর্ববোধ করে, তোমাকে সবসময় হারানোর ভয় করে। তোমার ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য সবসময় চেষ্টা করে, তোমাকে সম্মান করে, আর তোমার যথেষ্ট কেয়ার বা যত্ন করে। তুমি কিছু বলার আগেই যেন সে তোমার মুখ দেখে সব কিছু বুঝতে পারে। ছোট ছোট কারণেই তোমার সাথে যেন রাগ, অভিমান ও ঝগড়া করে। তোমার গুণ ভালো মন্দ লক্ষ্য করে ভালোকে ভালো এবং মন্দকে মন্দ নির্দ্বিধায় বলে ফেলে। এর কারণ হলো সে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে এবং সে তোমাকে সুখী দেখতে চায়। সত্যিকারের ভালোবাসা কষ্ট দেওয়ার জন্য নয়, তবে সত্যিকারের ভালোবাসলে সত্যি কষ্ট পেতে হয়। কিছু কিছু মানুষ সত্যিকারের ভালোবাসা নিয়ে অভিনয় করে, যে কারণে ভেঙে যায় হাজারো ভালোবাসার হৃদয়। সব কষ্টই সুখে পরিণত হয় যখন ভালোবাসার মানুষটি পাশে রয়। সব কষ্টই তখন সুখে পরিণত হয় যখন ভালোবাসার মানুষটি বলে, আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।